हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल देवप्रियास ब्यूटी बार। आमी आज के तुम्हारे साथ शेयर करते चले वेरी गॉर्जियस वेडिंग गेस्ट मेकअप लुक। माझे अनेक दिन गैप पड़े गिएछिलो, सेइभाबे आमि भिडियो छाड़तम ना आमार किछु व्यक्तिगत कारणेर जोन्नो। तबे एखन थेके आमि आगेर मतोई करे भिडियो छाड़बो, तो साथे थेको तोमरा। चलो भिडियोटा शुरू करी। तो प्रथमे आमि टोनार थेके शुरू करछि। तो आजके आमि यूज करछि डटन किर हाइड्रेटिंग राइस वाटर। जेहेतु शीतकाले स्किन आमादेर प्रचंड ड्राई हुए थाके, तो सेजोन्नो हाइड्रेटिंग टाइप किछु यूज करले भेतर थेके स्किनटा हाइड्रेट थाकबे। एरपर आमि पन्सेर सुपार लाइट मॉइश्चराइजारटा अप्लाई करछि। आमार स्किनटा एकटु बेशी अयली लागछिलो आमार काछे, सेजोन्नो आमि पन्सेर सुपार लाइट जेलटाई अप्लाई करछि। এখন আই মেকআপ করব। আর আই মেকআপ করার আগে একটা বেস তৈরি করে নিতে হয়, সেজন্য আমি সুইস বিউটির এই কনসিলারটা অ্যাপ্লাই করছি। আর এই কনসিলার ব্লেন্ডিং ব্রাশটা হলো পিএসি। এবার আই বেসটাকে একটা যে কোনো কম্প্যাক্ট দিয়ে সেট করে নিতে হবে। আই মেকআপের জন্য আমি আজকে ইউজ করছি ফরএভার 52 এই আইশ্যাডো প্যালেটটা। এই প্যালেট থেকে ডার্ক মেরুনিশ একটা কালার নেব এবং সেটাকে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নেব। ভীষণই ভালো একটা আইশ্যাডো প্যালেট এটা। মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই এই আইশ্যাডো প্যালেটটা চলে আসে। নেক্সট অন্য একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি, আর এটা হলো NY এর। তো এই প্যালেটটা থেকে অরেঞ্জ কালারটাকে নেব, নিয়ে ট্রানজিশন কালার হিসাবে অ্যাপ্লাই করছি। অ্যান্ড মারুন কালারের সাথে অরেঞ্জ কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপরে একটা ক্লিন ব্রাশ দিয়ে অরেঞ্জ কালারটাকে জাস্ট হালকাভাবে ব্লেন্ড আউট করে দেবো, যাতে অরেঞ্জের কোনো হার্শ লাইন দেখা না যায়। নেক্সট ফরএভার 52 ওই আইশ্যাডো প্যালেটটা থেকে রেড কালারের শিমারটা লিডে অ্যাপ্লাই করব। এখন আমি ইউজ করছি সুইস বিউটির এই আইলাইনারটা, আর এটা দিয়ে আমি একটা উইঙ্কড আইলাইনার ড্র করে নেব। আমার মনে হলো যে এই লুকটার সাথে একটু উইঙ্কড টাইপের আইলাইনারই বেশি মানাবে। এরপরে আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। আর আজকে আমি নিয়েছি সুগার কসমেটিক্সের এই ডুয়াল মাস্কারাটা। মাস্কারাটা খুব ভালোভাবেই অ্যাপ্লাই করব, যাতে আইশ্যাডোগুলো যে আইল্যাশে পড়ে সেটা যেন বোঝা না যায়। এবার আমি স্টার্ট করছি বেস মেকআপ। আর বেস মেকআপের যেটা প্রথম ধাপ মানে প্রাইমার, তো সেটাই করব এখন। আর আজকে আমি নিয়েছি ইভা কসমেটিক্সের ফটো পারফেক্ট HD প্রাইমার। প্রাইমার কিন্তু আমাদের মেকআপের বেসটাকে ফ্ললেস এবং স্মুথ রাখে, সাথে অনেকটা লং লাস্টিংও রাখে। সো প্রাইমার কিন্তু স্কিপ করলে একেবারেই চলবে না। এরপরে আমি সুইস বিউটির রিয়েল মেকআপ বেসটা ইউজ করছি, যাতে আমার মেকআপের যে বেসটা সেটা দেখতে ডিউই লাগে। এখন আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আর আজকে আমি যে ফাউন্ডেশনটা নিয়েছি এটা হলো ইভা কসমেটিক্সের ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। এখন যেহেতু শীতকাল, তো ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনটা তেমন দরকার পড়ে না, যেহেতু এখন সোয়েটিং অনেক কম হয়। তবে গরমকালে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন দরকার পড়ে। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন এটা। তবে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে স্কিনটাকে খুব ভালোভাবে প্রেপ করে নিতে হবে, নয়তো দেখতে পরে ড্রাই লাগবে। এরপরে আমি ইভা কসমেটিক্সেরই ওয়াটারপ্রুফ কনসিলার ইউজ করছি। আজকে আমি টোটাল বেসটাই ওয়াটারপ্রুফ করছি। আর যারা সেলফ মেকআপের জন্য ওয়াটারপ্রুফ প্রোডাক্ট কিনতে চাও, তারা কিন্তু ইভা কসমেটিক্সের এই ফাউন্ডেশন আর কনসিলারটা অবশ্যই নিতে পারো। ভীষণই ভালো দুটো প্রোডাক্টসই। এখন আমি ইউজ করছি ব্লু হ্যাপেনিং স্টিক ক্রিম কন্ট্রোল। যেহেতু আজকে আমি ওয়েডিং গেস্ট মেকআপ লুক করছি, তাই মেকআপের বেসটা একটু হেভি রাখছি। অ্যান্ড খুব ভালোভাবে ক্রিম কন্ট্রোলটা আমি ব্লেন্ড করে নিলাম। এখন ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করব, তো তার জন্য নিয়েছি ফেস স্ক্যানারের এই লিপস্টিকটা। আর তোমরা যারা লাইট মেকআপ পছন্দ করো, তারা এই ক্রিম ব্লাশ আর ক্রিম কন্ট্রোলটা ইউজ করো না, তাহলেই তোমাদের মেকআপের বেসটা লাইট দেখাবে। এবার পুরো ক্রিমি বেসটাকে মামাআর্থের লুজ পাউডার দিয়ে সেট করে নেব। এই সেটিংটাই কিন্তু আসল, যে যত ভালো করে মেকআপটাকে সেট করতে পারবে লুজ পাউডার দিয়ে, তার মেকআপের বেস কিন্তু ততটাই লং লাস্টিং হবে। এরপর একটা পাউডার ব্রাশ দিয়ে এক্সট্রা যে পাউডারটা রইলো ফেসে সেটাকে ডাস্ট অফ করে দিচ্ছি। এরপরে চারমেসি মিলানোর আইব্রো পেন্সিলটা দিয়ে আইব্রোটাকে ড্র করে নেব। এবার জাস্ট হালকা টাচ আপের জন্য ক্রিম কন্ট্রোলের ওপর পাউডার কন্ট্রোলটা অ্যাপ্লাই করছি। আর এটা হলো সুগার কসমেটিক্সের কন্ট্রোল ডিফোর্স মিনি ব্রোনজার। সেমভাবে ক্রিম ব্লাশের ওপরেও পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। আর এই ব্লাশ প্যালেটটা হলো আই ম্যাজিকের টাচ ব্লাশ প্যালেট। পাউডার ব্লাশ পাউডার কন্ট্রোল দেওয়ার কারণ এটাই, আমি যে ক্রিম ব্লাশ ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করেছিলাম সেটা যেন আরও লং স্টে হয় তাই।
এরপরে আমি দিচ্ছি মার্স কসমেটিক্স এর হাইলাইটার অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে এটা ভীষণই ভালো একটা হাইলাইটার তো যারা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে হাইলাইটার কিনতে চাও তাদেরকে আমি মার্সের হাইলাইটারটা ভীষণভাবে সাজেস্ট করছি নেক্সট আমি ফরএভার 52 মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নেব এরপর ইউজ করছি লিপস্টিক আর আজকে আমি নিয়েছি বেলুরা প্যারিসের এই রেড কালারের লিপস্টিকটা আর ইনসাইড কসমেটিক্সের এই ব্রাউন লিপস্টিকটা দুটোকে একসাথে মিক্স করে অ্যাপ্লাই করেছি সো হেয়ার ইজ মাই ফাইনাল ওয়েডিং গেস্ট মেকআপ লুক এর সাথে আমি ইয়েলো শাড়ি উইথ রেড ব্লাউজ অ্যান্ড টেম্পল জুয়েলারি পরে পুরো লুকটাকে কমপ্লিট করলাম এই আই লুকটাকে সানসেট আই মেকআপও বলা যায় তো তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে